শহর শিলিগুড়ির নাম শুনতেই সবার প্রথমে যেটা মাথায় আসে সেটি হলো পাহাড় পর্বত নদী চা বাগান আর শান্তি। হ্যাঁ ঠিকই ধরেছেন, শান্তি খুঁজতে শহরের কোলাহল থেকে উইকেন্ডে আমরা চলে যাই পাহাড়ে, আর না হলে ডুয়ার্সে চা বাগানে না তো জঙ্গলে। কিন্তু শিলিগুড়িবাসীদের কাছে একটি উইকেন্ডে যাওয়ার একটা আলাদাই ঠিকানা রয়েছে, আর শিলিগুড়িবাসীদের কাছে এটা একটা ইমোশনের জায়গা। ঠিকই ধরেছেন, গাজলডোবা। আজকে আমি আমার প্রিয় শহর আমার শহর শিলিগুড়িকে নিয়ে ব্লগ ভিডিওটি বানাতে চলেছি। কিন্তু আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো আজকের ব্লগ ভিডিওটি বার্থডে ব্লগও বলতে পারেন। তো বার্থডে দিনে আমি সকাল থেকে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কিরকম মজা করলাম, কি কি খেলাম এবং গাজলডোবায় গিয়ে কি কি দেখলাম আর করলাম, তা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম প্রিয়া অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিয়া অন দ্য মুভ। ভিডিওটি শুরু করার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন কোনো ভিডিও পোস্ট না করতে পারার জন্য। পার্সোনাল কাজে খুব বিজি হয়ে পড়েছিলাম, কিন্তু এরপর থেকে আমি রেগুলার ভিডিও পোস্ট করা ট্রাই করব। আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জন্মদিনের সকালটা শুরু করি ভোদাগঞ্জে ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিয়ে। শিকারপুর চা বাগানের মধ্য দিয়ে চা বাগানের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই ভোদাগঞ্জে। সবুজে ঘেরা বৈকণ্ঠপুর জঙ্গলের পাশে অবস্থিত ভোদাগঞ্জ হল ভ্রামরী দেবীর মন্দিরের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ছোট গ্রাম। শিলিগুড়ি শহর থেকে একটু দূরে রয়েছে এই ভোদাগঞ্জ। হিন্দু পুরাণ অনুসারে দেবী সতীর একটি চরণ তিস্তা নদীর এই স্থানেই পড়েছিল, তাই এই মন্দিরটি খুবই জাগ্রত। মন্দিরটিতে প্রবেশ করলে মনে আলাদাই একটা অনুভূতি চলে আসবে। এই মন্দিরটির পাশে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির। আমরা মা অন্নপূর্ণার মন্দিরে গিয়েও পুজো দিয়ে এসেছিলাম। এটি সত্যিই খুব সুন্দর ছিল এবং মন্দিরের চারপাশ থেকে যে সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিল তা অপূর্ব, অতুলনীয়। সকালে পুজো দিয়ে দেওয়ার পর এবার আমরা ভোদাগঞ্জ থেকে বেরিয়ে পড়ি এবং চলে যাই গাজলডোবার উদ্দেশ্যে। গাড়ির মধ্যে একচোট আমরা ডান্স করে নিয়েছিলাম, আমি আমার দিদি আর আমার ভাগ্নে, তিনজন মিলে খুব মজা করতে করতে গাজলডোবার জন্য চলে যাচ্ছিলাম। কিন্তু রাস্তাতেই দেখা গেল একটা ময়ূর, কি সুন্দর! আমার মা বলল ময়ূর দেখা নাকি খুবই ভালো। তো আমরা ময়ূরটা দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম, আর আমার ময়ূর পার্সোনালি খুবই ভালো লাগে দেখতে। এটাই আমাদের উত্তরবঙ্গ, এখানে আপনি ময়ূর হাতি বাঘ চাইলে সবই দেখতে পারবেন। বৈকণ্ঠপুরের জঙ্গল আর ক্যানেলের রাস্তা দিয়ে আমরা চলে যাই গাজলডোবার উদ্দেশ্যে। দুপুর হয়ে গিয়েছিল আর এখন লাঞ্চ টাইম, তাই গাজলডোবাতে আমরা বোরলিতে লাঞ্চটা সেরে ফেলি। গাজলডোবায় এলে প্রত্যেকবার আমরা বোরলিতেই খাওয়া দাওয়াটা সেরে ফেলি। বোরলি গাজলডোবার একটি ফেমাস রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। এটা কোনো পেইড প্রমোশন না, কিন্তু সত্যি বোরলির ন্যাচারাল এনভায়রনমেন্টটা সত্যিই খুব সুন্দর আর মনোরম। চারিপাশে গাছ নদী সব দিয়ে ঘেরা এবং খুবই সুন্দর। কিন্তু এটা বলতে চাই যে খাবারের মান কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। আমি বলার কেউই না, একটা ছোট্ট ইউটিউবার মাত্র, কিন্তু আমার যেটা মনে হলো সেটাই রিভিউ দিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে যাই গাজলডোবাকে এক্সপ্লোর করতে। তখন দুপুর 3টে বাজে আর এইবার আমার ইচ্ছে ছিল নৌকায় ভ্রমণ করা। তো চলুন গাজলডোবাতে কিভাবে এবং কেমন করে নৌকায় ভ্রমণ হয় সেটা আমরা বিস্তারিত জানবো এখন। আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, গাজলডোবার প্রবেশপথে এখন নতুন আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ। সিডনির হারবার ব্রিজের আদলে তৈরি এই ঝুলন্ত সেতু ভোরের আলোর এখন নতুন আকর্ষণ। সত্যি বলতে এই নতুন ব্রিজে আমরা প্রথম চড়লাম। ব্রিজ থেকে নদীর দৃশ্য দেখতে সত্যিই খুব মনোরম লাগছিল। আপনাদের বলে রাখি এখানে রয়েছে ভোরের আলোতে হোম কটেজ। আপনারা যারা বাইরে থেকে এসে এখানে থাকতে চান তারা আগে থেকে বুক করে এই হোম কটেজগুলোতে থাকতে পারেন। সকালে ভোরবেলা সূর্য ওঠা এবং
সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়া দুটোই কিন্তু এখানে দেখতে বেশ লাগে। আমি সত্যি বলছি আপনারা আসলে এখানে সত্যি খুব ভালো লাগবে। ব্রিজের রাস্তা দিয়ে চলতে চলতে এবার আমরা চলে আসি নৌকা বিহারের কাছে। এখানে আপনারা নৌকা বিহার করতে পারবেন। তো চলুন, আমিও খুব এক্সাইটেড এন্ড আমিও জানি আপনারাও খুব এক্সাইটেড। তো চলুন দেখা যাক কি হয়। তো এই হচ্ছে কাজল ডোবার ভোরের আলোর নৌকা বিহার বা বোটিং স্পট। এই স্পটের আশেপাশে অনেকগুলো খাবার দাবারের ছোট ছোট স্টল রয়েছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। এই হচ্ছে নদী এবং তার পাশেই দেখতে পারবেন সারিবদ্ধভাবে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে রয়েছে। এখানে মাথাপিছু খরচ পড়বে 100 টাকা, কিন্তু যদি আপনি পুরো নদীটা ঘুরে দেখতে চান তাহলে মাথাপিছু খরচ পড়বে 200। এবার আমরা সবাই মিলে নৌকাতে উঠে পড়লাম এবং আমাদের নৌকা বিহার শুরু হলো। পরন্ত বিকেল, নদীর সুন্দর ফুরফুরে হাওয়া আর নৌকায় চড়ার অনুভূতি সবটা মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা সবাই খুব ভালো মজা করেছি। আমি রেকমেন্ড করবো যেন সবাই একবার হলেও এই নৌকা বিহারটা যেন করে, খুব ভালো লাগবে। নৌকা বিহার করার পর আমরা কিন্তু আরও মজা করলাম। ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। আমার বাবা আর আমার ভাগ্নে দুজন মিলে এখন সাইকেল চালাচ্ছে, এরপর আমিও চালাবো। সত্যি খুব মজা হয়েছিল সেদিন। প্রথম দিকে সাইকেলটা অনেক চেষ্টা করেও কেন যে চালাতে পারছিলাম না বুঝতেই পারছিলাম না। আমার দিদিরও সেম হচ্ছিল, তাই আমরা দুজন ভাবলাম রেন্টে যখন সাইকেলটা নিয়ে ফেলেছি তাহলে দু চারটে ফটো তুলে পোজ দিয়ে ছেড়ে দিই। কিন্তু তারপর চেষ্টা যখন করলাম তখন সাইকেল যে চলতে শুরু করলো আর তারপরে যে মজা আসলো কি বলবো, সত্যি খুব মজা করেছিলাম সেদিন। এরপর হঠাৎ করে কোথা থেকে একটা টেডি এসে আমার সাইকেলের পেছনের সিটে বসে পড়লো এবং বলল চালাতে। যাই হোক, টেডিটা আমাকে খুব হাসিয়েছিল এবং খুব মজা হয়েছিল। আমার বার্থডেটাকে আরো স্পেশাল করে দিয়েছিল টেডিটা। থ্যাংক ইউ টেডি। বলতে ভুলে গিয়েছি, সাইকেলগুলো রেন্টে পাওয়া যায় 100 টাকা করে। এইবার আমরা চলে আসি গাজল ডোবার খাবারের সম্ভারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানকার চিংড়ি মাছ আর বরলি মাছ ভাজা খুবই খেতে সুন্দর। আর এখানে আমরা বসে চিংড়ি মাছের পকোড়া খেয়ে নিয়েছিলাম। আমাদের গাজল ডোবার ভোরের আলো ঘোরা প্রায় শেষ, সন্ধে হয়ে আসছিল এবং আমি বলেছিলাম না এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতো। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি আপনি চোখ থেকে চোখ দিয়ে যদি দেখতেন সূর্যটা যে কি সুন্দর লাগছিল তা বলে বোঝানো যাবে না। তো আপনারা যদি শিলিগুড়িতে আসেন তবে গাজল ডোবার ভোরের আলো ঘুরে দেখতে একদম ভুলবেন না। কিন্তু আমি জানি না আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনারা যদি কমেন্ট বক্সে লিখেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো এই ছিল আমাদের শিলিগুড়ির গাজল ডোবার ভোরের আলো। তো এইভাবে আমরা দিনটা কাটালাম। এরপর বাড়িতে গিয়ে একটা ছোটোখাটো সেলিব্রেশন করেছিলাম। তো এইভাবে আমি আমার বার্থডের দিনটা কাটালাম খুব আনন্দ করে মজা করে। সো থ্যাংক ইউ টু মাই প্যারেন্টস অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।
ও ঠাকুরের কাছে প্রে করছে যাতে সবাই আপনারা ভিডিওটি দেখে লাইক কমেন্ট এন্ড বেশি বেশি করে শেয়ার করেন। সো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিও এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। फिर कमेंट भी करो, भी आपको लाइक करो बस।